শেষ হলো যে এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ড সাইন হবে, শুধু কাগজ করবে না, আমাদের ছাত্ররা ওখান থেকে এখানে আসবে, তারা রিসার্চ করবে, আমাদের শিক্ষকরা আসবে, আমরা ওখানে যাবো, গিয়ে আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আপনি নতুন ইনস্ট্রুমেন্টকে আমাদের যে সাপোর্ট সেটা আমরা দিব। আপনার ইনস্ট্রুমেন্টকে আপনি যে এই যে বিভিন্ন কমিটি করেন, স্পেসিফিকেশন কমিটি, বাজার কমিটি, মূলধার কমিটি, ওখানে আমাদের সার্টিফিকেট থাকবে। আমি তো পাঠাচ্ছি, আমরা যত আমাদের সার্টিফিকেট কিনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সার্টিফিকেট হচ্ছে যে কালকে রোবোটিক্স আমার পাঠাবো, আমি দিচ্ছি, এরা দিয়ে ইয়ে করবে, স্পেসিফিকেশন মূল্যায়ন করবে, আর এরা ভালো জানে যন্ত্রপাতি সম্বন্ধে। আমার ইচ্ছা যে ওই এরিয়াটা আমি একটু ডেভেলপ করতে চাই আর কি, কারণ লং টার্মে আসলে যদি আমি বিজনেসের ছাত্র কিন্তু সায়েন্স ছাড়া আসলে এটা সাস্টেনেবল হবে না, এবং ভবিষ্যতের জেনারেশন তো আমরা প্রপারলি ওই নলেজটা দিতে পারবো না আর কি, যেটা সে দেশের জন্য কন্ট্রিবিউট করবে অথবা একাডেমিক এরিয়াতে যে কন্ট্রিবিউটটা করবে। আমার আশা থাকবে যে এই প্রক্রিয়ার ভিতরে আপনারা আমাদের সাহায্য করবেন, আমাদের অবস্থা আসলে খারাপ হবে, মানে নিজের খারাপের কথা আর কত বলব, বিশেষ করে সায়েন্স এরিয়াগুলোতে বেশ মানে মোটো সুখবর না, যখনই আলাপ টলাপ হয় বাইরে যারা সিলেকশন বলে আসে তাদেরও একই বক্তব্য যে আপনি একটু সায়েন্সের এই দিকটা ডেভেলপ করেন, সায়েন্স ইঞ্জিনিয়ার আসলে দুর্বল আর কি। সেটা আজকের এটার মাধ্যমে আমাদের শিক্ষকরা প্লাস ছাত্রছাত্রীরা উপকৃত হবে এটা আমি আশা করছি আর কি। যেখানে আপনাদের কাজ করার সুযোগ মনে হবে স্যার সেখানে কাজ করতে পারবেন, আর আমার ইউনিটের যেটা স্যার ম্যাটেরিয়াল সায়েন্স আমরা কেমিস্ট্রি ভাষায় বলে ফেললাম, সলিড ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের যত ক্যারেক্টারাইজেশন স্যার এখানে সম্পূর্ণ করা যাবে, আমাদের ইউনিট ভিজিট করলেও স্যার আপনি অত্যন্ত মানে আশাবাদী হবেন যে এখানে ভালো কাজ। কিন্তু বর্তমান চেয়ারম্যান মহোদয় যখন জয়েন করেন এরপর থেকে কিন্তু আমরা মানুষদেরকে এক পুরুষ করতেছি এবং করতে শিখছি, আমরা নিজেরা যখন বাইরের যোগাযোগ করি বাইরের লোকজনকে আমরা সহজে আমরা টন করছি। তো আমি যেটা মনে করি যে আমাদের এই যে ছোট পর্যায়ে আমাদের সম্পদ সীমিত, আমাদের যে মেশিনারিগুলি আছে আমরা নিজে অনেক দামে যে মেশিনারি আমরা কিনতেছি, তার মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা যে মেশিনারিগুলি ব্যবহার করি তাহলে আমরা আমাদের সম্পদটা প্রপার ব্যবহারটা হবে। যেমন আমাদের একটা মেশিনারি আছে, মেশিন আছে কত আমাদের খুব প্রয়োজন কিন্তু আমরা কাজ করতে পারি না। বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের আধার জ্ঞান বিতরণ করে জ্ঞান আরোহণ করে, কিন্তু এটা প্রয়োগের জন্য আসলে গবেষণাগার হিসেবে বিসিএসআর এটা ইম্পর্টেন্ট উৎস। আমরা চাই যে আপনারা যে জ্ঞান ছাত্রছাত্রীদেরকে দেন, শুধু ছাত্রছাত্রী না টিচারও আমাদের এখানে আসতে পারে, আমাদের এখানে উপযুক্ত একটা পরিবেশ আছে গবেষণা করার, আমাদের এখানে যে গার্ডিয়ানের মতো আমাদের যারা সংশ্লিষ্ট বিজ্ঞানী আছে তারা দেখবেন যে স্টুডেন্টকে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে কিভাবে গাইড করলে গবেষণা করা যায়, গবেষণা শুরু করা যায়, গবেষণা সাকসেস করা যায়, এই সকল কিছু সুযোগ সুবিধা আমাদের বিদ্যমান। তার সাথে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রদায়ী শুধু মাননীয় প্রধানমন্ত্রী না আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু বিজ্ঞানকে বেশি ভালোবাসতেন, তারই ওই স্বপ্নটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে দেশকে ব্যবহার করার জন্য বিজ্ঞান খুবই জরুরি। এই গবেষণা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আছি সিনিয়র স্যার আছেন, আমরা এখানে যারা ইঞ্জিনিয়ার কাজ করি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমার মনে হয় আপনার ঝামেলা তৈরি হবে, তারপরে যদি তৈরি হয় আমরা আপনাদের সে সমস্যাগুলো সমাধান করতে পারবো। যদিও আপনি সায়েন্সের ছাত্র তবু
একটা কথা উই আই ডি বলি স্যার, যে আমরা যখন ইউনিভার্সিটিতে ছাত্র তখন এই আমার মনে আছে তখন নতুন শিক্ষক হিসেবে যোগদান করলেন শরীফ এলাম কবির স্যার, উনি লেকচার উনি কিন্তু আমাদের ল্যাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না, কিন্তু সর্বক্ষণ দেখতাম কেন বলতেছি যে উনি পরবর্তীতে উনি দেশের একজন এই মুহূর্তে সেরা বিজ্ঞানী একজন, এটা কারণটা আমি ওই সময় এই সম্পৃক্ত থাকলে উনি নিজেও শিখেন ছাত্ররাও শিখেন।